আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ফাইনালি আপনাদের মাঝে অরিন ট্রাভেলস ফুসো V1 মোডটা দিয়ে দেওয়া হচ্ছে। তো চলুন আউটলুকটা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন মোডের আউটলুকটা কিন্তু জাস্ট অসম, পিছনের লাইটগুলোও কিন্তু একদমই পারফেক্টলি কাজ করতেছে। এটা ছিল মোডের আউটলুক। এবার অ্যানিমেশনগুলো দেখে আসা যাক। তো দরজার বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দরজাটা কীরকম এক্সের একদমই কার্টুনের মতন করে খুলতেছে। মোডটা কিন্তু অনেক সমস্যা, বক্সটার ক্ষেত্রেও কিন্তু তাই। এবার দুই নম্বর অ্যানিমেশনটা দেখি। তো দেখতে পাচ্ছেন যে হাওয়ার মাধ্যমে হচ্ছে এই তেল দেওয়ার বক্সটা খুলতেছে। তো এইটা ছিল ইয়ে মোডের দুইটা অ্যানিমেশন পেয়ে যাবেন। তো মোডের ড্রাইভিং ভিডিও দেখে আসা যাক। তো আমি কিন্তু আপনাদেরকে সেই আগের ওই যে TBZ এর ভিডিওটাতে কিন্তু আমি বলেছিলাম যে এই মোডটা কিন্তু প্রথমে ফেক আইডির মাধ্যমে লিক হয়। তো পরে মোডটা ইউটিউবে বাসেড লাভিং জোন নামে একটি চ্যানেল রিলিজ করে দেয়। তো আমার ডিসক্রিপশনে আপনারা একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা মোডটি ডাউনলোড করে নিতে পারবেন। আর কোনো পাসওয়ার্ড আছে কিনা আমি বলতে পারবো না। তো তার পাসওয়ার্ড থাকলেও আপনারা সেটা একটু কষ্ট করে ভিডিওটা থেকে খুঁজে নেবেন, আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দিতে পারতেছি না। আর OBBটা কিন্তু আপনারা আমার চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই এটা কিন্তু মোডে কিন্তু আপনারা 200 কাছাকাছি স্পিড পেয়ে যাবেন। তো এবার মোডের সাসপেনশনটা আমরা দেখে আসি। তো এটা ছিল মোডের সাসপেনশন। দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো সাসপেনশন, মোডটার কিন্তু সব কিছুই ভালো, বাট এই হচ্ছে অ্যানিমেশনসগুলোর একটু কাজ বাজে সমস্যা। আর আপনারা যখন একটু বাউলি দিতে যাবেন তখন বাসটা কিন্তু উল্টিয়ে যাবে। তো এইগুলো একটু মোডের সমস্যা। চাকাটা আমার কাছে অতটা রিয়েলিস্টিক লাগে না, বাট মোডের বডি টডি এইগুলো রিয়েলিস্টিক হলেই কিন্তু একটা মোড পারফেক্টলি বলা যায়। তো মোডটাকে আমি 10/6 দিব, কারণ এই মোডটা এখনও পুরোপুরি পারফেক্ট না। মোডটার আপডেট ভার্সনে কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এটা কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ আসতে পারে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই এটা ছিল মোডের সাসপেনশনের অংশ। এরকম নতুন নতুন মোড পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা হচ্ছে ইন্টেরিয়র পার্ট। আপনারা অরিজিনাল ফুসো স্টিয়ারিং, ফুসো ড্যাশবোর্ড পেয়ে যাবেন। আর মোডের ইন্ডিকেটরে হালকা পাতলা একটু সমস্যা থাকতে পারে, আমি কোনো সমস্যা দেখি নাই। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ঘড়িও পেয়ে যাবেন। আর ভুল করে কিন্তু ড্রাইভারের জানলার উপরে ওবি লোগোটা দিয়ে দেওয়া হয়েছে, ভুলে হয়তো এজেরাজ ভাই দিয়ে দিয়েছে। তো মোডের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একটু ঘোলাইটে টাইপের ড্যাশবোর্ড। স্টিয়ারিংটা সুন্দর, বাট কালারটা একটু রিয়েলিস্টিক হলে ভালো হতো। এটা কিন্তু আপডেট একদমই বলছে না যে এটা ফাইনাল ভার্সন, এটা কিন্তু ফাইনাল ভার্সন না। মোডের ইন্টেরিয়রের কাজটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই মোডটা কিন্তু আপনারা খেলে মোটামুটি মজা পাবেন। 197-98 পর্যন্ত আপনারা ম্যাক্স স্পিড উঠাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।